আসো মানে এর ভিতরে আসো। ও ভাই হেডশট পড়ে একে একটা গ্লোবাল দিয়েছি ভাই, এটা গ্লোবালটা নে ভাই 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 আমার টিমমেটকে মেরে দিয়েছে। নতুন এবং এক্সাইটেড ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর গাইস তোমাদের মধ্যে যারা ভালো নয় তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ ভিডিও শুরুতে এবং টাইটেল এবং থাম্বনেইলে তো দেখেই নিছো গাইস আজকের ভিডিওটা কতটা এক্সাইটেড হতে চলেছে। হ্যাঁ গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি হচ্ছে শুধু টমসন গান দিয়ে। আমাদের নতুন যে টমসন গানের স্কিনটা চলে এসেছে সেই স্কিনটা নিয়ে গাইস পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি। আর গাইস এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমাদের সাথে যে যে কাণ্ডটি করছে তোমরা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবে। আমরা আর কি বলবো তোমাদের গাইস, একজন টিমমেটকে ম্যাচের মধ্যে পাইছি, টিমমেট না আমার সাথে টিমিং করছে আর কি, এর সাথে আরও কত কত কাহিনি। লাস্ট ম্যাচে আমাকে বাঁচানো জন্য যে কাণ্ডটা করতে গাইস এটা তুমি পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবে। তাই বলতেছি গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এবং এনজয় করেন। সো লেটস স্টার্ট দা আওয়ার গেমিং বাং। তো গাইস প্রত্যেকবার মতন আমরা কিন্তু আজকে পিয়াক নামে কিনা আজকে আমরা কক টাওয়ারে নেমে গেছি। আর গাইস ড্রাগনকে পেয়ে গেছি কিন্তু এটা নিতে পারবো না, কারণ গাইস আমাদের নতুন টমসন গান চলে এসেছে। আর গাইস আজকে আমরা এই গানটা দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি, তাই আমরা একে নিতে পারবো না যতক্ষণ না টমসন গানটা পাই। আর টমসন গান মনে হয় না পাবো ভাই, একটা টমসন গান দিয়ে দেয় নিজে মনে হয় এনিমি আছে গাইস দিচ্ছে না। তো ওই দেখো ভাই ওইদিকে একজন এনিমি আছে, আমার তাড়াতাড়ি করে টমসন গানটা মনে হয় না পাবো। ও গাই শর্ট গান পেয়েছি, শর্ট গান দিয়ে তো কিছু করতে পারবো না। দেখছো কিভাবে বসে আছে, আসলে আমি শর্ট গানটা পালাই দিই গাইস। কি ভাই ভাই ও আসে পড়ছে, ও ভাই হেডশট ভাই আমাদের অ্যাবিলিটি ব্যবহার করে দিয়েছি গাইস। আসো আসো মানে এর ভিতরে আসো। ও ভাই হেডশট পড়ে গেছে গাইস, না হলে মারাই খেতাম গাইস। আমরা টমসন গান যতক্ষণ না পাবো তখন হাত দিয়েই খেলতে হবে গাইস। পুরাটা ফ্যাক্টরি খুঁজে ফেলেছি কিন্তু টমসন গান তো পাইতাছি না, কি আর করবো। ও ভাই এটা কি টমসন গান গাইস? এটাই আমাদের টমসন গান গাইস, দেখতে পারতেছো এই গানটা গাইস, দেখতে পারতেছো তোমরা কতটা সুন্দর এবং এক্সাইটেড। আর গাইস এই গানটা দিয়ে আজকের ম্যাচটা খেলা হবে, দেখা যাক আমাদের সামনে আর কোনো এনিমি আসে কিনা। কোথায় যাবো ভাই, এনিমিটা দেখি না। ও ভাই গাড়ি 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 আস্তে আস্তে ওকে যদি মেরে। ও ভাই ঝেমেজ দিয়ে দিছে গাইস, এবিলিটি জন্য বেঁচে গেছে। ও ভাই হেডশট, ও ভাই সব কি হেডশট গাইস। টমসন গানটা দিয়ে এখন কিন্তু ভালোই হেডশট লাগছে গাইস, একটা হেডশটে এনিমিটা চলে গেছে গাইস। এখানে টমসন গান দিয়ে তিনটা হেডশট লাগতো গাইস। এটা আসলে গানটা অনেকটা এক্সাইটেড এবং অনেকটা সুন্দর গাইস। টমসন গান নিয়ে দাঁড়াই আছি, জানি না একা থাকলে তো গাইস MP14 থাকলে সামনে আগাতাম, বাট টমসন গান দিয়ে মাঝ বরাবর থাকলেই ভালো। বেশি সামনে গেলেও মৃত্যু আর বেশি আগে গেলেও মৃত্যু, এটাই আসলে কথা গাইস। এনিমিটা আমাদের গোলওয়াল দিয়ে আগে বাড়াচ্ছি। আর গাইস আরেকটা গান উঠে গেছে, তার গানটা ফালাবো একটু সময়, একটা জায়গায় আগে সুন্দর থেকে বসে আনি গাইস, একটু পরে পরে গান উঠে যায়, এটার জন্য মাথাটা খারাপ হয়ে গেছে গাইস। এনিমিটা আসবে আমি জানি, তারা আমাদের গান ফালামো কেমনে ফালামো গাইস। এনিমিটা আমার উপরে আছে, কোন সময় সে মাইরা দিবে গাইস এটাই তো বলা যেতে পারতেছে না। আর গাইস এমনও ফ্রেন্ডশিপ করবে দেখতে জবরদস্ত প্যান দিয়ে ভাইরাইতেছে গাইস, এ ফ্রেন্ডশিপ করতে চাইতেছে গাইস। আমরা চ্যালেঞ্জ করতেছি গাইস, এমন হয় আমাদের ফ্যান হতে পারে কি আমাদের সব কিছু দিয়ে দিই। দাঁড়ো ভাই তুই নিবি কিছু? এ পাদার কোথায় চলে গেলি গাইস? কই চলে গেছে? দাঁড়াও একে খুঁজে বের করতে হবে। লো বাদার কোথায় তুই? আমাদের ফ্যান হয়ে তুই কই চলে গেছিস ভাই? কোথায় গিয়ে জানে পলায় আছে গাইস, আমরা ঘুষাচ্ছি যাতে ও আমাদের সামনে আসে গাইস। ও কোথায় চলে গেছে গাইস আমরা চ্যালেঞ্জ করতেছি এমন টাইমে কি কি আসলো আমাদের সামনে। গাইস দেখতে পারতেছো হে আমার সাথে প্যারাই করে যাচ্ছে আর আমাকে MP4 কি এখানে কি দেখাচ্ছে। ও ভাই সাহেব MP14 ভাই আমাকে লুপ দেখাচ্ছে আমি MP14 নিতে পারবো না কারণ গাইস আমরা থমসন গান চ্যালেঞ্জ করতেছি। গাইস একে একটা গ্লোবাল দিয়েছি ভাই একটা গ্লোবালটা নে গাইস গ্লোবালটা নে গাইস নিয়েছে না গ্লোবালটা আমি নিয়ে আনিছি। গাইস তারা ওকে এখানে দিই এখানে ও দেখছে না হইতে পারে বাদার গ্লোবাল লাগবে নে গ্লোবাল নে তোকে দিছি আমি ভাই তুই গ্লোবালটা নেস না। আরে ভাই আমাকে ও গ্লোবাল দিছে গাইস ও আমাকে গ্লোবাল দিছে ভেরি গুড বাবু ভেরি গুড। গাইস কি কি আছে ওর কাছে কি আছে গাইস MP14 না 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 MP14 ভাই আমি নিব না ও আমাকে MP14 নেওয়ার জন্য কি জোর করতেছে তোমরা দেখতে পাইতেছো বাট আমি তো MP14 নিব না। গাইস আমার আগে আগে চলে যাচ্ছে ভাই আমার জন্য দাঁড়াস না তুই ভাই আমার জন্য তো ভাই সামনে দুজন এনিমির ফাইট চলতেছে। গাইস একটা কিল আমাদের আমার ওর কিল নিয়ে আগে আমার কিলটা নিতে হবে। গাইস একটা ফ্লাশ মেরে দিই আগে আস্তে করে একটা ফ্লাশ গাইস পড়লে ভালো না পড়লে ভালো। ও ভাই ও গ্রেনেড মারছে বাট আমাদের কাছে গ্রেনেড নাই এসে আমার পুরোই না আবার গ্রেনেড মেরে দেয়। ও ভাই সব দেখছো কেভাবে গ্রেনেড মারছে একটা গ্রেনেড যদি আমার উপর ফেলে দিত ও ভাই আমার উপর ফেলা দিচ্ছে আমি জানতাম। ও ভাই কি গান রে এটা গাইস এই গানটা নিতাম বাট নিতে পারবো না এটা দিয়ে এখন যদি আমি এ ভাই তুই গানটা নিয়ে নিমিটাকে মার। ও ভাই গানটা নেস না ভাই এই গানটাতে গুহালের ভিতরে বাইক দিয়া দে এই যে বুঝছে বুঝতেছে না সমস্যা নাই। আর কাছে এনিমিটা কোনটা এটা না এটা কাছে এটাই মনে হয় এনিমিটা এটাই তো হ হ ঠিক আছে আমি তো ভাবতে দুইজন গাইছে একরকম কাকে মায়েরা কাকে মেরে দেবো গাইছে আমার টিমমেটটাকেই না মেরে দিতাম। আর গাছ দেখতে পারতাছো ভাই লালস দেখাই যাচ্ছে এনিমিগুলো আজকে এনিমিগুলো দেখতে পাচ্ছ থমথম নো ভাই আমাকে মারছিস কেন এই তো মনে হয় ভিক্টর গানটা নিতে চাইছে ভাই না তোর ভিক্টর গান দিয়ে দিয়েছি আর কি লাগবে ছোট গান মোটো গান কি লাগবে তোর সব দিয়ে যা। গাইস ও ভাই আমাকে মারছিস কেন ভাই দেখতে পারতেছো এ কি আমার সাথে শত্রুতামি করবে নাকি এ চান্দু নো চিটিং অনলি ফিটিং করে দিব মিটিং। গাইস এ কি জানে করছে আমি বুঝতেছি না তোমার মনে হয় ওর সামনের এনিমি থেকে মারতে কি আমার উপর লেগে গেছে আর কি। ও ভাই মেডিকেট দিয়েছে সমস্যা নেই ভাই আমার কাছে মেডিকেট আছে ধন্যবাদ তোমাকে আমার মেডিকেট তুমি নিয়ে যাও আমার কাছে ভাই দেখতে পেতেছো কতলা মেডিকেট আছে তুমি মেডিকেট লাগলে আমার গুলা নিয়ে যাও আমার কাছে অনেক মেডিকেট আছে এতগুলা মেডিকেট আমার কিছু লাগবে না। ও ভাই একজন এনিমি এখানে আমাকে ড্যামেজ মেরে দিয়েছে ভাই 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 আমার টিমমেটকে মেরে দিয়েছে। গাইস আমি ইমোট দেখাই দাঁড়াও ভাই তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তোর সাথে পরের ম্যাচটা তোর সাথে খেলবো। গাইস এনিমিটা কতটা বিয়ার দাও আমার টিমমেটটা মেরে দিয়েছে। গাইস আর মাত্র 3 জন এলাইভ যদি পুইয়াটা এসে পড়ে না গাইস অসাধারণ হবে ওই স্কিল বেশি করতে পারছি না মাত্র 4টা কিল। গাইস কি বলবো তোমাদের আমি 4টা কিলের ভিডিও জীবনও আপলোড করবো না। গাইস এই আলতু ফালতু কথা এখন বাদ দিয়ে গেমের প্রতি নজর দিক কারণ গাইস আর মাত্র 3 জন এলাক যদি বইয়াটা চলে আসে না তাহলে তো কেল্লা পথে। আর গাইস বুঝলাম না একটা জিনিস পুরোটা ম্যাচে একটাই কি থমসন গান গাইস পুরোটা ম্যাচ খুঁজে নিলাম কিন্তু একটা থমসন গান দিয়ে একটাই থমসন গান পাইছি এটা আমি কিছু বুঝলাম না থমসন গানে কি সব কিছু সবাই কি মানে কি হয়েছে আমি বুঝলাম না। আর গাইস নিচে মনে হয় 2 জন এনিমি কারণ এদিকে তো কোনো এনিমি দেখতেছি না আমার মনে হয় এদিকে কোনো এনিমি নাই গ্লোবালের আলবিটা আছে গ্লোবাল নিয়ে ডরানোর কোনো ব্যাপার নাই দেখতে পাইতেছো 20টা গ্লোবাল গাইস 20টা গ্লোবাল এগুলো যদি এখন সবগুলো মারতে শুরু করি না তাইলেও শেষ করতে পারবো না। গাইস এনিমিগুলো কিন্তু ভিতরে মারামারি শুরু করছে গাইস আমরা যদি এখন ভিতরে গিয়ে কিলটা নিয়ে নিতে পারি না গাইস ওপি হবে। গাইস এনিমিটা ভিতরে নাই কই এনিমিটা ও ভাই এখানে গ্রিন 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 ও ভাই ঘিরে ও ভাই সব আরে ভাই আর একটু জমা মারা যেতাম গাইস থমসন গানের হেডশটের জন্য বেঁচে গেছি সব ছিল। আর গাইস 21টা গ্লোবাল ছাড়বো আজকে তোমরা দেখো গাইস ও ভাই এত গ্লোবাল দেখতে এত আনলিমিটেড গ্লোবাল খরচ করো ওপি ছিল গাইস আজকের ম্যাচটা। আর গাইস আমাদের সবাই কিন্তু ইউরোপ থেকে গোল্ডে নামাই দিয়েছে গাইস আমাকে ডাইরেক্ট গোল্ড ওয়ার্ল্ডে নামাই দিয়েছিল আমি গোল্ড ওয়ার্ল্ড থেকে 2 চলে এসেছি আর কি। সো গাইস আজকের এই অসাধারণ ভিডিওটি তোমাদের সকলের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাইতে ভুলো না গাইস। দেখতেই তো গাইস আজকের ভিডিওতে আমরা কত মজা করছি। আর গাইস আজকে থমসন গান দিয়ে হেডশটটি দেখতে পাচ্ছ, বাট হেডশটটি আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগছে না। তারপরও ভাই বুঝছো ভিডিওটা ছাড়ছি কেন, কারণ গাইস ভিডিওটা দেখতেই তো পাইছো ভিডিও আমরা কার সাথে প্যারেক করছি, আমাদের টিমমেট একটা আসছে কোথায় দেখেছে না এসে আমাদের সাথে প্যারেক করতে, এর জন্য গাইজ ভিডিওটা আপলোড করছি গাইজ। দেখতেই তো পাইছো আমাদের ওই টিমমেটের সাথে আমরা কত মজা করছি গাইজ, কত কাহিনী করছি। আর গাইজ এই অসাধারণ মানে অসাধারণ না এই হাসিকর ভিডিওটি যদি তোমাদের সবার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগতেছে। আর গাইস যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায় এবং আপনি সবার আগে দেখতে পারেন। আর গাইস আপনারা যারা আমার ফেসবুক পেজ আছে, মেসেঞ্জার আইডি আছে, যারা আর ফেসবুক আইডি আছে এগুলোতে জয়েন হয়ে নিন, ওইখানে আমাকে যত প্রশ্ন করতে পারেন। আর গাইস আপনি ডিসিশন বক্স না প্রশ্ন করতে পারেন, আপনি ওইখানে প্রশ্ন করলে একটু ভালো হয় আর কি, চাইলে যেখানে ইচ্ছা আপনার প্রশ্ন করতে পারেন আর ওইখানেও ইচ্ছা হলে জয়েন হয়ে নিতে পারেন। আর গাইস আপনারা যারা আমার সাথে এক দুইটা ম্যাচ খেলতে চান আমার গেমের আইডি ডিসিশন বক্সে দেওয়া আছে, চাইলে আমার সাথে এক দুইটা ম্যাচও খেলে নিতে পারেন। সো ইয়াপ গাইস আজ এই পর্যন্ত, ওই ভালো থাকুন, সুস্থ থাকুন, নামাজ পড়ুন 5 ওয়াক্ত এবং আমাদের সাথে থাকুন, গুজবে বিশ্বাস না করে ভালো মানুষ হন। আর গাইস আজকে এই পর্যন্ত, এবার দেখবেন নতুন এবং সাইডিক ভিডিওটি দেখুন পর্যন্ত, তারা বাবা সিও।